फ्लैटे बान्धवी फ्लैटे टाका रेखेछेन माननीय मुख्यमंत्री नाकि जानतेन ना। আর মাননীয় মুখ্যমন্ত্রী যদি না জেনে থাকেন, হোম মিনিস্টার হওয়া সত্ত্বেও এরকম মুখ্যমন্ত্রী রেখে লাভ কি? আমরা যারা লড়াই করবেন পঞ্চায়েতে নিজের বুথ সামনে থাকবেন, আর যে দেবতা যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দেবেন। তৃণমূল কংগ্রেস যদি দুধ দেন পায়েস তৈরি করে দিয়ে দেবেন, কিশমিস দিয়ে দুটো এক্সট্রা নে খা। কিন্তু দুধের বদলে যদি অন্য কিছু দেয়, যে সাপ নিয়ে আসে, তাহলে কি করতে হবে? সাপ নিয়ে এলে পরে ফেনল দিতে হয়, কার্বক্সিলিক অ্যাসিড দিতে হয়, তাহলে পরে পালিয়ে যায়। ও নেউল আনতে হবে বলছে। আপনার পঞ্চায়েত আপনাকে রক্ষা করতে হবে। আর ফেসবুক ছেড়ে মাটিতে নামুন, মানুষের বুকে যান, মানুষের কাছে যান, মানুষের কাজে যান। পুলিশ পুলিশের মতো যেন কাজ করে, তাহলে পুলিশ নাহলে আমরা পুলিশকে পুলিশ বলে মানবো না। আমরা তৃণমূল কর্মী মনে করবো এবং তৃণমূল কর্মীর সাথে যেরকম আচরণ করি পুলিশের সাথে সেরকম আচরণ করি। আমরা আদালতে যাব, অবশ্যই যাব, কিন্তু আদালতে গেলেও কতটা কি রায় হবে আমাদের জানা নেই, আমাদের পক্ষে হবে না বিপক্ষে হবে সেটা তো সেকেন্ডারি ম্যাটার। আমরা আমাদের নিজেদের ক্ষমতায় পঞ্চায়েত লড়ার জন্য প্রস্তুত আছি, বুথে বুথে লড়াই হবে, চিন্তা নেই। কেন্দ্রীয় বাহিনী কি দাবি করছে? কেন্দ্রীয় বাহিনী ছাড়া পশ্চিমবঙ্গে কোনো ভোট হওয়াই উচিত না, কারণ ভোটের রেজাল্টের ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে মায়ের কোল খালি হলো আমাদের বিগত বিধানসভা নির্বাচনে, সে মায়ের ক্ষতিটাকে পূরণ। যে মহিলা তার স্বামী তার স্মৃতি সিঁদুর মুছে গেল, সেই মহিলার ক্ষতি, অপূরণীয় ক্ষতি, সেই ক্ষতিটা যেন না হয় সেই জন্য আমরা কেন্দ্রীয় বাহিনী চাই। কমিশন ইঙ্গিত থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে ফেব্রুয়ারি অথবা এপ্রিলে পঞ্চায়েত ভোট হতে পারে, সে কমিশন ঠিক করবে কবে করবে আমরা তৈরি আছি মোটামুটি। তিনি বাড়িতে ফ্ল্যাটে বান্ধবীর ফ্ল্যাটে টাকা রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নাকি জানতেন না? আর মাননীয় মুখ্যমন্ত্রী যদি না জেনে থাকেন, হোম মিনিস্টার হওয়া সত্ত্বেও এরকম মুখ্যমন্ত্রী রেখে লাভ কি? আমরা যারা লড়াই করবেন পঞ্চায়েতে নিজের বুথ সামনে থাকবেন, আর যে দেবতা যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দেবেন। তৃণমূল কংগ্রেস যদি দুধ দেন পায়েস তৈরি করে দিয়ে দেবেন, কিশমিস দিয়ে দুটো এক্সট্রা নে খা। কিন্তু দুধের বদলে যদি অন্য কিছু দেয়, যে সাপ নিয়ে আসে, তাহলে কি করতে হবে? সাপ নিয়ে এলে পরে ফেনল দিতে হয়, কার্বক্সিলিক অ্যাসিড দিতে হয়, তাহলে পরে পালিয়ে যায়। নেউল আনতে হবে বলছে। আপনার পঞ্চায়েত আপনাকে রক্ষা করতে হবে। আর ফেসবুক ছেড়ে মাটিতে নামুন, মানুষের বুকে যান, মানুষের কাছে যান, মানুষের কাজে যান। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।